পূর্ব বর্ধমানের ফকিরপুর এলাকায় ক্যানেল ধারে চোলাই মদ তৈরি করার সময় আবগারি ডিপার্টমেন্ট বিশেষভাবে অভিযান চালায় শুক্রবার গভীর রাতে। সেই অভিযান চালানোর সময় পুলিশ গাড়ি দেখে পালানোর চেষ্টা করে তারা। সেই সময় পুলিশ দেখে ক্যানেলের জলে ঝাঁপ মেরে দেয় এক বৃদ্ধ, তার নাম গণেশ মল্লিক, তারপর থেকেই নিখোঁজ। তদন্ত করছে পুলিশ, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে, সঙ্গে সঙ্গে বোট নামানো হয় জলে এবং এখনও পর্যন্ত খোঁজ চালানো হচ্ছে তাদের। কোনো সন্ধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক ডিএসপি হেডকোয়ার্টার রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল বিসিএসটি আসছে দুর্গাপুর থেকে, সারাদিন তারা অভিযান চালাবে ডিভিসি ক্যানেলে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। হয়েছিল মদ তোলার আবগারি ডিপার্টমেন্টের লোক এসেছিল, এবার ও যাচ্ছিল ওইদিকে, এবার ভয়েতে সবাই তাবড়া তাবড়ি করেছে, বয়স্ক লোক ঝাঁপ মেরে দিয়েছে ক্যানেলে। দিয়ে তার নাম কিছু? গণেশ মল্লিক। কোথায় বাড়ি? ফকিরপুর। দিয়ে এখন কি খোঁজ চলছে নাকি? এখন খোঁজ চলছে, বোর্ড এসছে, বোর্ড এসে খোঁজ খোঁজাখুঁজি করছে ক্যানেলে। রাজীবাগান থেকে ইয়ে অব্দি, সদরঘাট অব্দি খোঁজাখুঁজি চলছে। ক্যানেলে কি জল আছে? ক্যানেলে জল ছেড়েছে, তাহলে বিসর্জনের জন্য জল ছেড়েছে। তো কি মনে হচ্ছে, সে সাঁতার পাতার জানতো কিছু জানেন? বয়স্ক লোক তো, এমনি মানে শারীরিক অক্ষমতা সক্ষম নয় আর কি। আচ্ছা, দিয়ে এখন বর্ধমান থানা কি আইসি এসছে? ওটা কার্টুন ফোনটা আইসি এসছে, দাঁড়িয়ে আছেন, পর্যবেক্ষণ করছেন, তদারকি করছেন কাজে। কোন ক্যানেল এটা? এটা ইরিগেশন ক্যানেল। আপনার নাম? আমার নাম হচ্ছে সমিত ঘোষ। কোন জায়গা এটা? ফকিরপুর। বলে পুলিশের ভয়ে মদের হাঁড়িটাকে নিয়ে ঝাঁপ দিয়েছে। আচ্ছা, ফকিরপুরের লোক বললো, নাহলে আমরা জানবো কি করে? ওই হাঁড়িতে মদ ছিল নাকি? হাঁড়ির মধ্যে মদ ছিল বলছে। সে কি ভেবেছে? মানে কি ভেবেছে বলতে, হয়তো পুলিশে ধরে নিয়ে চলে যাবে আমাকে, এইটাই ভেবে ওই ভয়ে ঝাঁপ মেরেছে। আচ্ছা, তো পাওয়া যাচ্ছে না তাকে? না, নাম ঠিকানা কিছু জানেন? না, ওদের নাম ঠিকানা জানি না। কোন জায়গা এটা? ফকিরপুরে। আপনার কোন জায়গা? ডিবিসির বান্দরে হয়েছে এটা। আপনার নাম? আমার নাম রহিমা।